উকিল বাপ কয় যে আমি বিয়ে দিছি তো এটা আমার মেয়ে উকিল বাপ, এই উকিল বাপ নিয়ে অনেক অঘটন ঘটে, আবার এরকম দিনী বোন নিয়ে অনেক অঘটন ঘটে, জাস্ট আমরা ফ্যান, কোনো জাস্ট ফ্যান, এমনি কোনো সম্পর্ক নাই, জাস্ট ফ্যান, বুঝছেন, হাত ধরে তাও জাস্ট ফ্যান, আল্লাহ মাফ করুন আপনার হচ্ছে খারাপ কাজ করে ব্যবচার করে তাও কয় জাস্ট ফ্যান, সবই করে তাও খালি জাস্ট ফ্যান, এগুলো আল্লাহ আমাদেরকে, এটা একটা শয়তানের একটা কুমন্ত্রণা, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বাচ্চা প্রসবের এক ঘন্টা পর মারা গেলে আকিকাও জানাজা করতে হবে কিনা, বাচ্চা মারা যাওয়ার এক ঘন্টা, সরি বাচ্চা মারা যাওয়ার এক ঘন্টা পর না, বাচ্চা জন্ম নেওয়ার এক ঘন্টা পর নাকি, যদি বাচ্চা মারা যায়, সুন্দর প্রশ্ন, খুব জটিল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই মাসালা জিজ্ঞেস করে, প্রায় দু একদিন পর পর ফোন আসে, ভাই একটু পরে মামু, একটু পরে মামা তুমি দাঁড়াইলে আর কেউ দেখবো না, বসো এদিকে, বাচ্চা জন্ম নেওয়ার এক ঘন্টা নয়, বাচ্চা জন্ম নেওয়ার পরে যদি সে এক মিনিটও জীবিত থাকে ওই বাচ্চার জানাজা দিতে হবে, বুঝছেন কি না, বাচ্চা মায়ের পেট থেকে যদি দুনিয়ায় জীবিত আসে, একবার এক মিনিট জীবিত ছিল, বের হয় হাত্তা ইয়াস্তাইল্লা খালি উহ আহ একটু চিৎকার করে মারা গিয়েছে, এই বাচ্চার কাফন দাফন গোসল জানাজা সব লাগবে, কিন্তু কোনো বাচ্চা যদি মায়ের পেটে মারা যায় তার জানাজা লাগবে কি না, বুঝছেন না, বুঝেন নেই, খুব জটিল এবং গুরুত্বপূর্ণ মাসালা, এটা সবসময় লাগে, অনেকে মাসালা ভুল করে ফেলে, ওই দিন আল্লাহ মাফ করুন, একজন এক বোন ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে হুজুর আমার একটা বাচ্চা হয়েছিল, তো বাচ্চাটা হচ্ছে আপনার মানে হয়েছে কিন্তু তার হাত পাগুলো একটু নাড়াচাড়া মানে একটু কাটা ছিঁড়ে ছিল, পূর্ণাঙ্গ আসে নাই, এমনি অপূর্ণাঙ্গ অবস্থা প্রসব হয়ে গেছে, আমরা এটাকে বাথরুমে ফেলে দিয়েছি, নাউজুবিল্লাহ বলেন, অথচ তার মাসালা না জানার কারণে সে একটা বাচ্চাকে বাথরুমে ফেলে দিয়েছে, আমি বললাম এটা মারাত্মক ভুল করছেন, আপনার উচিত ছিল বাচ্চা যদি অপূর্ণাঙ্গ হয়, মায়ের পেটে মারা গেছে, পূর্ণাঙ্গ আসে নেই, হাত আছে পা আছে বা কিছু আছে কিছু নাই, এই বাচ্চার জানাজা লাগবে না কিন্তু তার কাফন দাফন লাগবে, অন্তত আপনার ওই যে এটা কী বলে একটা কাফনের কাপড় নিয়ে সেটা দিয়ে পেঁচিয়ে মাটিতে দাফন করতে হবে, বুঝাতে পেরেছি, তাহলে বাচ্চা মায়ের পেটে একবার অল্প কিছু আছে পুরানো একটা ছোট্ট, এটাকেও আপনি বাথরুমে ফেলে দিতে পারবেন, এটাকেই করতে হবে, দাফন করতে হবে, বাচ্চা মায়ের পেটে মারা গেছে কিন্তু পূর্ণাঙ্গ ছিল, ভালো করে বুঝবেন, জীবিত বের হয়েছে জানাজা বলেন জানাজা লাগবে, মায়ের পেটে পূর্ণাঙ্গ নাই অপূর্ণাঙ্গ আছে জানাজা লাগবে না, তবে কাফন দাফন লাগবে, মায়ের পেটে পূর্ণাঙ্গ আছে, দুই রকম রেওয়ায়েত পাওয়া যায়, জানাজা দিবেন জানাজা না দিলে অসুবিধা নাই, সবগুলো মিলিয়ে মূল উত্তর হচ্ছে মায়ের পেটে যদি জীবিত মৃত বের হয় কিন্তু পূর্ণাঙ্গ আছে, এই বাচ্চার আপনি চাইলে জানাজা দিতেও পারেন আর চাইলে নাও দিতে পারেন, দুইটারই বৈধতা আছে, কিন্তু জীবিত বের হলে দিতেই হবে, আর যদি মায়ের পেটে অপূর্ণাঙ্গ থাকে দেওয়া দরকার নাই।